পঞ্চায়েত ভোটের আগে বোমা বিস্ফোরণে মৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার মধ্যমপুর নতুন পাড়া এলাকায়। মৃত ব্যক্তির বাড়ি কাপাসডাঙ্গা এলাকায় বলে জানা গেছে। তৃণমূলের হয়ে বোমা বাঁধতে এসেছিল বলে দাবি কংগ্রেসের প্রাক্তন বিধায়কের। সকাল 9টার সময় মধ্যমপুর বাগানিপাড়া নতুন পাড়া আর কি, ওখানে বোমের সরঞ্জাম নিয়ে সেখানে বোম তৈরি করছিল। সেই বোম তৈরি করতে করতে সেই বোম বাস্ট হয়ে যায়। বোমের যা ধর্ম সেটা পালন করেছে, সেই ধর্মে পালন করতে গিয়ে যারা বাঁচছিল তারা একজন দেখছে বেলডাঙ্গা থানায় বেলডাঙ্গা হসপিটালে মারা মৃত্যু অবস্থায়, পুলিশ সেখানে উদ্ধার করে নিয়ে এসছে। এই ভোটের কাজে ব্যবহার করার জন্যে পঞ্চায়েত ভোট, এটা আর 14 দিন বাকি, তার জন্য এখন বোম বেঁধে বিরোধী পক্ষ কংগ্রেসই তাকে লড়াই করে তাদের সঙ্গে যুদ্ধ করবে এই বোম নিয়ে, তার জন্য তৈরি করছিল। তৃণমূলের যেটা ধর্ম সেই তাই পালন করছিল। এছাড়া পুলিশ তদন্ত করুক, তারপর তো বোঝা যাবে যে যদি তৃণমূলের লোক বাঁধি থাকে তার শাস্তি পাবে। আমরা তো বলছি না যে তৃণমূল করে বলে ছাড় পাবে, যদি তৃণমূলের লোক অবশ্যই বোম বাঁধি থাকে তার জন্য তার পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।